আমার কোনো যোগ্যতা নেই, আমার একমাত্র যোগ্যতা আমি নাচটাকে ভালোবাসি এবং এই ভালোবাসার জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। সবাইকে বলবো নাচটাকে শুধু ভালোবেসে করো, তাহলেই হয়তো আমরা তো সেই জায়গাটাই পাবো যেটা আমরা কাঙ্ক্ষিত, যেটা আমাদের এই এই জমিটাকে আরও মজবুত করবে। কারণ ভালোবাসার চেয়ে এত বড় শক্তি আর কিছু নেই। ভালোবাসবো, নাচটাকে ভালোবাসবো এবং সঠিক পথে যাব, তাহলে আমরা মনে হয় আর কিছু বলার অপেক্ষা রাখি। আসলে নাচ যারা আমরা করি তারা ভেবে চিন্তেই আসি যে এটা খুব কষ্টের জায়গা, আমি তো তা নইলে অন্য কাজ করি, করতে পারি, কিন্তু আমি করি না, কারণ এটা আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। ভালোবাসার জায়গায় শ্রম দিতে আমার মনে হয় আমরা কষ্ট পাই না, কারণ এরকম অনেক পাগল নৃত্যশিল্পী আছে, সংগঠক আছে, যারা পাগলামি করতে করতেই এই সারা জীবন কাটিয়ে দিচ্ছে। আমরাও সেই পাগলের দলেই থাকতে চাই। অনেক কিছু অতৃপ্তি আছে, অনেক কিছু না পাওয়া আছে। আমরা যদি সেই অর্থে রবীন্দ্রনাথের কথা থেকে বলি যে বঞ্চিত করে বাঁচালে মরে, অনেক কিছু থেকে বঞ্চনা আছে, কিন্তু সেটা এক ধরনের আমাদের জন্য আশীর্বাদ। অনেক কিছু থেকে বঞ্চিত বলেই হয়তো নাচটাকে ভালোবাসি, নাচের প্রতি আরও বেশি আমাদের ফোকাস। তো নাচ সবসময় সংগ্রাম করে যাবে, আর যারা সবসময় মৌলিক কাজ করে তাদের, শুধু আমরা কেন, আমাদের আগে যারা শুরু করেছেন তারাও এই কষ্টের মধ্যে দিয়ে গেছেন। কষ্টের মধ্যে দিয়ে যে এই ফলটা পাওয়া যায় তার তো নিশ্চয়ই একটা সুফল আছে। আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হই, আমরা প্রচারের দিক থেকে অনেক পিছিয়ে থাকি, তারপরে আমরা কাজটা করে যাব একেবারে মনের আনন্দে, মনের তাগিদে, সেটাই হবে আমাদের আসল উদ্দেশ্য। আমি একটা বলি যে কোনো ভালো সুন্দর নৃত্যের সঙ্গে আরেকটা নৃত্যের কোনো বিরোধ নেই, একেবারেই নেই। ওই নাচগুলো একেবারেই আমাদের নাচ, কারণ আমরা নিজে, আমি নিজেও অনেক কোরিওগ্রাফি লোকনৃত্যের করি। সবসময় আমার শুরুটাই হয়েছে লোকনৃত্যর মধ্য দিয়ে, যে আমার ক্রিয়েটিভিটির কাজগুলো। তো আমি দেখেছি যে ভীষণভাবে সাড়া ফেলে আমাদের এই এই নৃত্যগুলো, যেগুলো আমরা ধারাবাহিকভাবে পেয়েছি, আমরা নিজেরা যেগুলো তৈরি করি। কিন্তু এইটাকে আমি অন্য একটা নাম দিব না কেন, দিতে ক্ষতি কী? আমি এটা আরবান ফোক বলতে পারি, আমি অনেক ধরনের সামাজিক লোকনৃত্য বলতে পারি, একটা নাম দিতে পারি, নবনৃত্য দিতে পারি, অনেক কিছু দিতে পারি। আমাদের সেই জায়গাটা থেকে যদি আমরা একটা মিথ্যাটাকে নিয়ে নিয়ে বেড়ে উঠি, তাহলে তো এটা অনেক দূর চলে যাবে। এটা একটা ভুল, একটা রং ইনফরমেশন আমাদের লোকনৃত্যের যে ধারাগুলো, আমরা আজকে দেখলে বুঝতে পারবো যে একেবারেই কতগুলো নিখাত। এবং এখান থেকে নিয়ে আমি লোকনৃত্যের, আমি যেমন আমার অনেকগুলো আজকে কাজ আছে, আমি লোকনৃত্যের ফর্ম থেকে প্রতিটা মুভমেন্ট নিয়ে সেই নাচটা করেছি। আমি বাউল করেছি বাউলের প্রত্যেকটা ছন্দ থেকে, আমি বাউলের সঙ্গে ঝুমুর মিলাইনি কিংবা ব্রতচারী মিলাইনি। বাউল মানে বাউলের ছন্দে যে নাচগুলো হয় সেটাকে আমাদের জেনে বুঝে করতে হবে। আমার মনে হয় এখন পৃথিবী অনেক এগিয়েছে, আমরা কেন একটা ভ্রান্ত ধারণার মধ্যে দিয়ে থাকব? আমাদের জানার অনেক কিছু আছে, শেখার অনেক কিছু আছে, আমরা তার মধ্যে দিয়ে একটা সঠিক পথ দেখবো। আর ওই নাচগুলো আমাদের সঙ্গে কোনো বিতর্কের অবকাশ নেই, ওই নাচগুলো আমাদের জন্য একটি আশীর্বাদ। ওই নাচগুলো শুরু করেছিলেন বলেই আমাদের গুরুরা আমরা আজকে এই পর্যায়ে এসে দাঁড়াতে পেরেছি। কাজেই প্রত্যেকটা যার যার অবস্থানে থাকবে, যার যার সম্মান নিয়ে থাকবে, সেটাই আমাদের কামনা। আসলে এটি আমাদের একটি দীর্ঘদিনের স্বপ্ন যে আমরা আমাদের নিজেকে চিনতে অন্যের কাছ থেকে শুনতে হয় আমাদের দেশে এই ছিল সেই ছিল, কিন্তু আছে, আমরা সেটাকে খুঁজে দেখি না, আমরা সেটাকে আবিষ্কার করি না, আমরা পৃষ্ঠপোষকতা করি না, আমরা চর্চা করি না। আর এই না করি না করি না বলে আমাদের 50 বছর পার হয়ে গেল। তা আমাদেরও শিল্পী হিসাবে কিছুটা দায়িত্ব আছে, এই দেশের মাটির প্রতি, মানুষের প্রতি একটা ভালোবাসা আছে, তারা আমাদের অনেক ভালোবাসা দিয়েছে। সেটা চিন্তা করে আমরা মূলত ভেবেছি যে না, আমরা কিছু কিছু কাজ করছিলাম, আমরা 2008 থেকে শুরু করেছি এই একটা প্রকল্প, ফিরে চল মাটির টানে, শেকড়ের সন্ধানে বাংলার লোকনৃত্য। তো আমরা তো জানি যে এগুলা খুব মানে ব্যাপক সময় এবং ব্যয়বহুল একটি কাজ, এটা খুব চাইলেই করা যায় না, তো সেই জন্যই হয়তো একটু ধীর গতি আমাদের। তবে আমরা মনে করি যে এই যে শুরু, সেটা যদি আমরা চলমান রাখি, তাহলে বাংলার ঐতিহ্যবাহী নাচগুলোকে আমরা সবার সামনে পরিচিত করতে পারবো, আমাদের পরবর্তী প্রজন্ম দেখে শুনে বুঝে নাচটি করতে পারবে। আমরা আজকাল যে কোনো নাচকেই লোকনৃত্য বলি, আসলে তো তা না, লোকনৃত্য তো মানুষ শেখে না, নেচে নেচে শেখা হয়, আর শিখে নাচ করা লোকনৃত্য মানে নেচে নেচে শিখে। এই যে তফাৎগুলো সেগুলো আমরা ভাবতেই পারি না। আর আরেকটা প্রবণতা হচ্ছে আমাদের খুব হাততালি পেতে হবে, সব নাচেই খুব বেশি আমাদের
মানুষ কে কি বলবো উদ্বেলিত করতে হবে বা মানুষের পছন্দ করতে হবে তা না। আমাদের অনেক সংস্কৃতির ধারা আছে যেখানে আমরা মাটির গন্ধ আছে, যেখানে আমাদের আত্মতৃপ্তির কথা আমরা বলি, সেই জায়গাটাও তো একটু জরুরি বিষয়। আমরা শুধু তালির জন্য ছুটব না, আমরা মাটির কথা বলবো, দেশের কথা বলবো, শেকড়ের কথা বলবো, তাহলেই আমাদের এই কাজটি সার্থকতা পাবে, ভবিষ্যতে আমরা সেভাবেই এগিয়ে যাবো।